প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোন দিকে আমরা নিয়ে যাব তিনি কি একজন ডাক্তার চলুন সেটাও আপনাদের প্রমাণ দেব তিনি কি একজন ব্যবসায়ী সেটাও আপনাদের কাছে তুলে ধরব তিনি কি একজন সুপুরুষ সেটাও তুলে ধরব তিনি কি একজন সায়েন্টিস্ট সেটাও তুলে ধরব টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের কাছে তুলে ধরব কোরআন বিজ্ঞান আলোচনা করলে আমরা হাদিসের সঙ্গে প্রফেট মুহাম্মদের একটু বিজ্ঞানটা একটু দেখে নেই চলুন আপনারা সকলে জানেন 2006 সালে 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনেদিন জিদান মাতেরাজিত বলে এক প্লেয়ারকে গুঁতো মেরেছিল সোনার বলটা জিদান পেয়েছিল ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশটায় হয়েছিল দেশটার নাম ছিল জার্মান জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তার নাম হলো মিস্টার কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান জার্মানের শ্রেষ্ঠ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করলেন জার্মানের ছেলেমেয়েরা স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে দি হরি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দ্য হরি কোরআন এন্ড ট্রেডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানের ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনটা যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মুহাম্মদ বলে একজন নবী এসেছিল তার উপরে এসেছিল কোরআন ওই কোরআনটাকে পড়বি মুহাম্মাদের হাদিসগুলো নিয়ে একটু গবেষণা করবি আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি এই কথা শোনার পরে ছেলেমেয়েরা বলল স্যার আপনি নিজে কিছু পেয়েছেন মিস্টার কুক বলছেন আমি পেয়েছি মুহাম্মাদের একটা বাণী শুনতে পেলাম মুহাম্মাদ বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মুহাম্মাদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই মুহাম্মাদ এমন কথা বলে কেমন করে ষোলো বছরের পড়াশোনা কুড়ি বছরের গবেষণা মোট ছত্রিশটা বছর কাটিয়েছি মুহাম্মাদের ভুল বের করবো অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা জনমের মতো চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে তারপরে উনি বললেন আমি আবার গবেষণা শুরু করলাম মিস্টার কুক বলছেন আমি গবেষণা শুরু করলাম বলছে কি গবেষণা শুরু করলেন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইংরেজিতে বলে ফেভার বাংলায় বলে জ্বর আরবিতে বলে হোমিয়া জ্বর হলো নরকের আগুন নরকের আগুনকে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো আমি চিন্তা করলাম মুহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে বলে নাই কোনো মেডিসিনের ডাক্তার ছিল না এমন কথা বলে কেমন করি উনি বললেন গবেষণা শুরু করলাম অবশেষে দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছে জ্বর হলো নরকের আগুন আর আমি দেখলাম পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি যার দেড় হাজার বছর আগে নবী মুহাম্মদ সাল্লাম বলে গেলেন উনি ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে শুধু তাই নয় উনি বলছেন আরো আমি গবেষণা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার শেষে আঙুল চাটতে বললেন আঙুলটাকে চাটতে বললেন কেন উনি বলছেন আমি গবেষণা করে দেখছি যে আঙুল যখন মানুষ চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত তার হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেলেন সেটাকে আজ আধুনিক বিজ্ঞানে গবেষণা করে বের করছে তারপর উনি বললেন যে আমি গবেষণা করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পেশাব পায়খানা ফেরার পরে কুলুপ ব্যবহার করতে কুলুপ মাটি ব্যবহার করতে আমি চিন্তা করলাম এ কথা কেন বললো দেখি তো প্রফেট মুহাম্মদের কথাকে নিয়ে গবেষণা শুরু করলেন উনি বলছেন মাটির মধ্যে যে উপাদানগুলি আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলি আছে এজন্য কোনো মানব দেহ মাটি চাপা দিয়ে কয়েকদিন রেখে দিলে দেখবেন মাটিটা আস্তে আস্তে মানব দেহটা খেয়ে নেয় তবে ব্যতিক্রম আছে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না তিন নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নম্বর হলো মুয়াজ্জিনের দেহ বারো বছর যদি কেউ নিঃশর্তভাবে আজান দেয় ওই দেহটা কোনোদিন মাটি খেতে পারে না সুতরাং উনি গবেষণা করে বলছেন আমি অবাক হয়ে গেলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজকের বলে গেলেন শুধু তাই নয় এই যে মুসলমানি করা মুসলমানি বা খাতনা করা কোন পুরুষ তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে যদি বাদ দেয় বিজ্ঞান আমাদের বলে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের চামড়া কেটে বাদ দেয় বাদ দিলে তার উপকারিতা কি কমসে কম তিনটে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে এক নম্বর
সিফিলিস বলে একটা রোগ আছে, দুই নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, তিন নাম্বার হলো লজ্জাস্থানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। 1500 বছর আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেলেন সেটাকে আজকের বিশ্বের মানুষ গবেষণা করে বের করছেন। শুধু তাই নয়, আজকের সারা ওয়ার্ল্ডে পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিকরা এক কথাই তিনি মেনে নিলেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইতিহাসের কথা কি বলবো আপনাদেরকে, 1934 সাল, কত সাল, 1934 সাল শান্তিনিকেতন, নাম শুনেছেন, একটা মিলাদ হচ্ছিল ধর্মীয় সভা, সেখানকার বক্তব্য দিতে গেলেন কে, এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুর। তিন ঘন্টা বক্তব্য দেওয়ার পরে উনি বললেন, উনি দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, দেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, আমার চোখে আমার জীবনে যত মহাপুরুষের জীবনী পড়াশোনা করেছি, গবেষণা করেছি, আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আরো দেখেন এই যে বিজ্ঞানের সঙ্গে কোরআনের কতটা মিল, কল্পনার বাইরে। আমরা যে ওই আধার কার্ড করতে যাই না, বলুন না, আধার কার্ড করতে গিয়ে টিপ লাগে, ফিঙ্গারপ্রিন্ট, বিবাহ করতে গেলে, বিবাহ করতে গেলে আপনি টিপ দেন, দলিল করতে গেলে টিপ দেন, কেন, কারণটা কি, আপনি এমএ পাস মানুষ, পাঁচবার সই করলে হবে না, না সই নকল হতেও পারে নাও পারে, টিপ কোনোদিন নকল হয় না, শুনে রেখে দিন, এটা কোনো ভারতের কথা নয়, এটা কোরআনের কথা, পবিত্র কোরআনে লেখা আছে, আলহাসাবুল ইনসানু আল্লাহ নাজমাহা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরা নাম সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি তোরা কি মনে করিস আমি সৃষ্টিকর্তা, তোরা মরে গেলে পচে গলে হাল হয়ে যাবে আর আমি তোদেরকে তুলতে পারবো না, কখনোই তোরা ভাববি না। হে পৃথিবীর মানব জাতি, তোরা মনে রেখে দিস এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে, থাইল্যান্ডে, থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান, উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে, বলল কি ভুল, বলল কোরআনে রেখে আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা করতে করতে উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, কার সঙ্গে কার মিল আছে দেখি, যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরই নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেট মুহাম্মদ বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম সেড, দি বেস্ট অফ ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টডিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে, মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দে গেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ তোদের স্বর্গের গ্যারান্টি দেবো, জান্নাতের গ্যারান্টি দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, ঠিক না ভাই, ঠিক। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু শেখালেন। আচ্ছা শুনুন তো, পেশাব পায়খানা ফিরলেন একটা জায়গা থেকে, ওই জায়গাটায় তিনবার না ধৌত করে হাত ধুলেন, মুখ ধুলেন আর পা ধুলেন, অজু হয়ে গেল, কি করে হলো, এরা তো কোনোদিন ভাবলেন না। পেশাব ফিরলেন এক জায়গা থেকে, ওই জায়গাটায় তিনবার ধৌত করলেই তো হয়ে যায়, তা অজু করতে গেলে হাত ধুবেন কেন, মুখ ধুবেন কেন, পা ধুবেন কেন, ছোট্ট উদাহরণ দিয়ে বলে যাচ্ছি, শুনে নিন। পেশাব পায়খানা ফিরলেন যে জায়গা থেকে, ও জায়গা তো পরিষ্কার করতেই হবে, কিন্তু তার সাথে সাথে এই হাত ধুতে হবে, মুখ ধুতে হবে আর পা ধুতে হবে, কেন শুনে নিন। মানব দেহের মধ্যে এই অঙ্গগুলো খোলা থাকে, আমার দেহের মধ্যে কোন কোন অঙ্গগুলো খোলা আছে বলুন, হাত খোলা আছে, মুখটা খোলা আছে, মাথায় টুপি না থাকলে মাথাটাও খোলা থাকবে আর পাটাও খোলা থাকবে। ইসলাম বলছে তোমার যে অঙ্গগুলো খোলা আছে ওই অঙ্গগুলোকে কি করবে, ময়লা মুক্ত করে দাও, ওখানে জীবাণু রয়েছে তুমি চোখে দেখতে পাও না, ওগুলোকে ধৌত করে নাও, অজু হয়ে যাবে।